ওকে আমি ছেক দিব, তাই তুই আগুনের শিখা নিলা নিয়ে আস। আগুনের শিখা নিলায় আমি ওকে ছাই করে দিব, পৃথিবীর মুখ থেকে সরে দিবে। তুই আমি হলাম আব্দুল্লাহ বিন জিয়াদ। ভাইজান আমি আমি না তোমার ছোট ভাই, বলতে হবে লাইলিকে তুমি আমাকে ক্ষমা করে এখন। বল লাইলিকে তুই ভুলে গেছিস? না বল না ভাই, বলবে না, বলবে না ভাইজান, বলবে না, বলবে না, বল ভাইজান আমি আর সইতে পারছি না। বল এখন, বলে যা বেদব, বল বলে যা ভাইজান। আগুন এই এখনই তুমি দেখতে পারবে তোমার লাইলিকে কিভাবে যে আমি ভুলাবো সেটা তুমি বুঝতে পারবে, এখনই তুমি বুঝতে পারবে। শোন, জ্ঞান হারিয়ে ফেলেছে তাই এখন ওকে মারা বন্ধ করলাম। তুই কারাগার পাহারা দিবি, যদি কয়েস এখান থেকে পালিয়ে যায় তাহলে আমি কিন্তু তোকে বুঝিস কথাটা মনে থাকার জন্য মনে থাকে যেন ইস। আমি কিন্তু মারি নাই ভাই, আমাকে শাবুক মারবে কছিল ভাই। আছে আছে, আমি কিন্তু মারি নাই। কয়েস কয়েস রাবল ভাই, কয়েস রাবল, কয়েস ওই দেখেন মারছে কেমন করে কুল মামা। আপনা ভাই আমি মারি নাই, এই যে লোয়া থাকিছে আপনার ভাইয়ের মনের প্যানে চাবুকে পর চাবুক প্রহার করবে, হত বিক্ষত করে ছাইবে, আর তুই চেয়ে চেয়ে দেখেছিস আমাকে। তোকে আমি কিছু তাই ক্ষমা করবো না, তোকে আমি কারাগার থেকে নিয়ে যাচ্ছি, তোকে বেঁধে নিয়ে যাব। বেশ তাই যাচ্ছি গোল শোন গোল মামন, আমার সত্তা বজর বড় ভাই আব্দুল্লাহ জাদ এলে তাকে বলবি কারাগার থেকে বে তার ছোট ভাই নফেলে কয়েসকে মুক্ত করে নিয়ে গেছে। আরো বলবি যতগুলো চাবুক সে কয়েসের গায়ে মেরেছে প্রত্যেকটা চাবুক একটা একটা করে আমি তাকে ফিরিয়ে দেব। আরো বলবি লাইলিকে আমি কয়েসের হাতে তুলে দেবই। চল কয়েস চল। Oh, my God.
গুলমামন, একই গুলমামন, তোকে কে বন্দি করেছে গুলমামন? বল বেয়াদব, কে? তুই দেখতে পারছিস নি তোকে কে বন্দি করেছে বল? নোবেল এসে তোকে বন্দি করে তারপর কয়েসকে উদ্ধার করে নিয়ে গেছে, তুই বাধা দিতে পারলি না বেয়াদব? আমি বাধা দিয়েছিলাম, নোবেল ভাইয়ের কাছে পিস্তল আছে বাবা, পিস্তল দেখে তারপর তোকে বেঁধে চুপ বললো। চুপ কর, আমার একমাত্র ছোট ভাই সে আমার বন্দিকে নিয়ে এখান থেকে তোকে বন্দি কর তারপর নিয়ে গেছে, চল এই মুহূর্তে চাষা জনের দরবারে চল, চল চল বলছি, তাই চল চল বলছি।